আমার স্টাইলে মুরগির ঝোল। তো আমি এটা আজকে করে দেখাবো। তো আমি একটা কথা এবার বলি যে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আসতে পারে। এখানে পেঁয়াজ আছে প্রায়, এখানে আমি নিয়েছি প্রায় তিনটে মতো পেঁয়াজ। তো বলতে গেলে আপনার দাঁড়াচ্ছে প্রায় 200 হবে না, 150 মতো পেঁয়াজ আছে। আমি কেন, আমার কাছে তো ওয়েট মেশিন নেই, তো আমি বলে দিন আমার কি প্রায় ওই দুটো আর আটটা ছোট আছে। এখানে আছে আদা, লঙ্কা, বাটা। এখানে আমি দুটো লঙ্কা দিয়ে আর দু টুকরো মতো এরকম সাইজের আদা ছিল সেটা আমি বেটে নিয়েছি। আচ্ছা, এখানে আমি গরম মশলা নিয়েছি, গরম মশলা গুঁড়ো, রসুন বা সিদ্ধ করা, নুন, চিনি দরকার পড়লে যতটা আমি দেবো, হলুদ, টমেটো কাটা, পেঁয়াজ বাটা, এখানে আছে জিরে আর ধনে গুঁড়ো মিক্স। দেশি স্টাইল চিকেন বানানোর জন্য, চিকেনের যে ঝোল বানাচ্ছি তার জন্য এখানে আছে 700 চিকেন। এখানে 1 কাপ মতো দই ফেটানো আছে, চামচের মতো এখানে লঙ্কা গুঁড়ো আছে, রেড চিলি পাউডার হয়ে গেছে, এখানে আমি দেখাচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল নিয়েছি, এই সরি হোয়াইট অয়েল নিয়েছি, একটু টমেটো কেচাপ একটুখানি দেব, আর আছে এখানে সর্ষের তেল। তো আমি আমার স্টাইলে, দেশি স্টাইলে, দেশি টাইপের চিকেনের ঝোল করে দেখাচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে এবার আমি তেল দেব। নুন দিলাম 1 চামচ, দিয়ে এবার ভাজছি, ভাজি দিই, ভাজতে গেলে একটু চাপা দিয়ে ভাজলে ভালো হয়, ভাজার জন্য আমি এটা চাপা দিয়ে দিলাম, চাপাটা খুলে দেখি এবার। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা দেখতে পেলে সেটাকে অবশ্যই আপনারা প্রেস করে দেবেন যাতে আমার পরের যে ডিশগুলো আসবে সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।
এরপর আমি চিকেনটা দেব। আমি কিন্তু চিকেনে কোনো কিছু ম্যারিনেট করিনি, আপনারা দেখেছেন সেটা তো। আমি সেটা জাস্ট ধোয়া আছে, ওর সঙ্গে আমি শুধু নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভাজবো। চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, আমি নুন হলুদ দিয়ে আমি এবার এক চামচ করে দিয়েছি এটা, তো এটা ভাজতে দিলাম। ভাজার জন্য আমি এটাকে একটু চাপা দিয়ে রাখছি। চিকেন যে আমি দেখছি চিকেনে চিকেন মানেই ম্যারিনেট করে রাখলে বা ম্যারিনেট অনেকেই করে, আমি আবার এই স্টাইলটা করি, এখানে সুবিধা হয় এটা, তো এটা আমি করি। এবার একটুখানি সাদা তেল দিচ্ছি এতে, সাদা তেল দিলাম, সাদা তেল আর সরষের তেলটা মিশিয়ে আমি রান্নাটা করব। এতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর একটুখানি গরম মশলা গোটা যেটা আমার ক্রাশ করা আছে ওটা একটু তেলে দিয়ে দিলাম, প্রথমে দিলে আরো ভালো হতো। এর সঙ্গে দিচ্ছি আমি রসুন, এটাও ক্রাশ করা। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। নুনটা একটুখানি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, যাতে একটু সফট হয়ে যায় তাড়াতাড়ি। এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি, টমেটো কাটাটা দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে এবার চিনিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ফেটানো ডুব দইটা। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডারটা আমি বেশি নিচ্ছি না, এখানে আমার লঙ্কা দিয়ে কড়াই আছে, বাটাটা আদা বাটাটা বলছি কড়াই আছে।
পছন্দ করে তারা পুরোটাই দিতে পারে। আমি তাতে এই যে দইয়ের যে আমি এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো দিয়ে দিয়েছি। চিকেন হয়ে গেছে, এটাকে মিলিয়ে দিলাম। এরপর আমি যে গরম মশলা শাহিয়া, তার সঙ্গে যে গোটা গরম মশলা যে ছিল ওটা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এর ওপর একটা জিনিস দিলে ভালো লাগবে, একটু ফ্লেভার আসবে মনে হয় আমার, এটা একটু ঘি দিলে একটা আলাদা ফ্লেভার চলে আসে, সেটা করে দেখবেন একবার। তো এবার আমি এটা আমার স্টাইলে সানডের মুরগির ঝোল কেমন হলো বলবেন।